আমরা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে এক্সামের প্রায় 20 দিন আগে, সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তো এর থেকে 80% লোক হয়েছে, তো ফেল যে সব বাইরে অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে, 0-0 দিয়ে দিয়েছে। এটা কি একটা কথা দরলাম নয়, যদি মেন সাবজেক্ট ইডিতে বেগাইতে পারে বাকি ডিভি থেকে এমসিকিউর ভিতরে কেমনে বেগাই। তো আমরা করতে পারি, তারা আর প্রিয় দায়িত্ব যে এটি কেমনে বেগাইছে আমরা উত্তর দিত, আর তারা আমরা দিয়ে বলতে আমরা এবার পাস করে দিত, কারণ পাস করে যাবে, কারণ আমরা 19 তারিখ এক্সাম, আমরা এক্সাম দিতে হবে, আমরা কিন্তু অক্ষণে আবার যাবো ফার্স্ট সেমিস্টারে পড়তাম। আচ্ছা, কি দেখা করছিল তোমরা? না, আমরা দেখা করতেছি না। আমরা তো মানে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিছে, তাহলে ফার্স্ট সেমিস্টারে এক্সাম লেজার না দিয়ে আমরা অ্যাডমিশন লয়ে লইছি সেকেন্ড সেমিস্টারে, তাহলে আমরা ইন্টারনেট এক্সাম দিছে আর অ্যাসাইনমেন্টও দিছে। তখন আমরার ফাইনাল এক্সাম ওই সামনে 19 তারিখ, এর আগে আমরা লেজার দিয়ে লাইছে ফার্স্ট সেমিস্টারে। তখন অর্ধেক মানুষ ফেল, আর মানে ফেল ওই বেশি, পাস কম হই, ফেল ওই বেশি, তাহলে এদের জন্য আমরা মানে ব্যাক আয়োগ ঠিক আছে, ফেল করস কিরে কলেজে তো ফেলের মানে কোনো কুয়েশন নাই, মানে ব্যাক আয়োগ ঠিক আছে, ফেল করস কিরে এরা আমরা কথা কইতে চাইছে, হ্যাঁ কথা কইতে দিছিল ওই গাছ, তারা মানে রেসপন্স দিতেছে না। কার লগে কথা কইতে আসছিল? ইউনিভার্সিটিতে ও আছে, এর লগে এমবিবি এমবিবি ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা কি হচ্ছে?